উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গায় অবিরাম বৃষ্টিপাতের কারণে এখন বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কি গ্রাম কি শহর, প্রায় প্রত্যেকটি জায়গায় জল থই থই করছে। আজকের চিত্রটি উঠে এসেছে কদমতলা কুর্তি জনৈক রাস্তা থেকে, যেখানে জল থই থই অবস্থা। বিগত তিন দিনের অবিরাম বৃষ্টিপাত এবং তার আগেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে উত্তর ত্রিপুরা জেলায়, যার কারণে বিভিন্ন জায়গায় বন্যা কবলিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। জলে থই থই কুর্তি, জলবন্দী বহু পরিবার, স্বাস্থ্য কেন্দ্রে তারা আশ্রিত হয়েছেন। টানা তিন দিনের মুষলধারে বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক অধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে জল থই থই অবস্থা। গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। তার মধ্যে এক নম্বর ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। এলাকায় 60 থেকে 17টি পরিবারের বসবাস, মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল পার্শ্ববর্তী রাজ্য অসমের লঙ্গাই এবং সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করেছে। ছোট বড় মোট 10টি ছড়া এবং 3টি নদী জল মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করে দিয়েছে। বিশেষ করে কুর্তি নদী, থাল নদী এবং কয়লা নদীর জল ঢুকে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। বর্তমানে 15 থেকে 20টি বাড়িতে জল ঢোকার জন্য তারা এবার আশ্রয় নিয়েছেন কুর্তি হেলথ সাবসেন্টারে। সাথে সকল বাড়িঘরে গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। এখনও তারা ঠিক এই পরিস্থিতিতে বিগত বহুদিন ধরে রয়েছেন। কিভাবে তাদের এই অন্ধকার জীবন আলোকিত হবে সেটাই দেখছেন। একদিকে কৃষিজমি ভরাট এবং অপরদিকে ঘরবাড়ি তৈরি, তার কারণে নদী নালা জলাশয়গুলি ভরাট হওয়ার কারণে এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে সাধারণ মানুষের দাবি। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। পাড়ের মানে গতকালকে প্রচুর জল বাড়ছে, এর আগের দিন বৃষ্টি দিছে, অহস্র বৃষ্টি, জলও বাড়ছে। কালকে রাত্রে পর্যন্ত ওইটা শুকনো আছে, আর আজকে সকাল থেকে মানে বৃষ্টিটা বাড়ছে। মানে রান্না খাওয়ার যা সমস্যা এটা হয়ে লাভ নাই, আর বেশি সমস্যা করছে আমরা যে নদী, মেন নদী যেটা এখানেও জাম লাগছে, যে কালাঙ্গর ফার ছড়া এটা এখানে একটা ব্রিজ করছে, ব্রিজের নিচে পেনা গিয়া জাম লাগিয়া নদীর জলটা যাওয়ার সুত বন্ধ হয়ে গেছে। আজকে 25 বছর ধরে আমরা এই গ্রামটি আছি, মানে কোনো নিরসন হয় না এটা, না কোনো। এই গ্রামটার নাম কি? এটা কুর্তি মানিকনগর। কত পরিবার আছে এখানে? প্রায় 42 পরিবার আছে। বাকিরা সবাই কি মানে বাড়িতেই আছে না? কোথাও আছে? কত রকম বাড়িতে আছে, রিলেশন তো আছে, বুঝলে 2 পরিবার না 3 পরিবার। এই জলটাও আসলে কই থেকে আয় না? এটা তো আমরা সরাইবাড়ি পাড়ের জল, আসাম আসাম থেকে ঢুকে নি জল, আসাম থেকে নদী ঢুকে যায়। এটা থেকে রক্ষার কোনো লাইন আছে নি? এটা রক্ষা অন্ত 25 বছর ধরে কোনো রক্ষা তো কোনো সরকার কোনো পদক্ষেপ নেয় না, আর রক্ষা কমিও করার তো কোনো লাইন আছে, কোনো সরকারি সাহায্য বা সরকারি সাহায্য এমনি কিচ্ছু মিলে না। তো গত বছর আগের বছর প্লাট হয়েছিল, এমনি সরকার থেকে রিপোর্ট হয়েছে, এই বছর তো হয়েছে, এই বছর কোনো কিছু করা হয়েছে না। আপনার কি তো ধারণা জল বাড়বো নি আরো? বৃষ্টি তো বাড়ার সম্ভাবনা, বৃষ্টি দিলে জল বাড়বো, সব উদ্বাস তুলতে হবে, গ্রামের সব দিকে মানুষ আছে ওরকম আর কি। দুর্গাবস্থায় এটা জিনিসপত্র তো ইয়া কেমনে যাইব, কোন যাওয়া সম্ভব নেই, একটা জিনিস বাড়ির ভয় ফসল মানুষের লুইয়া নিয়ে লুইয়া নানা নমুনার সমস্যা আছে, মানুষের তা বাড়ি ছাড়িয়া যাইতো, হাঁস আছে, মুরগি আছে, সব জলে মানুষের নিবি দিয়ে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত, তোকে দিলাম দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস।
তোমারও। রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।